এবার করোনার প্রভাব পড়তে চলেছে মতুয়া সম্প্রদায়ের পুণ্য স্নান অর্থাৎ বারুণী মেলায়। ঐতিহ্যবাহী এই মেলা এবছর হবে কি না তা নিয়ে দোলা চলে রয়েছেন মতুয়া ভক্তরা। মতুয়া ভক্তদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বারুণী মেলা করার ইচ্ছা প্রকাশ করেছেন মতুয়া মহাসংঘের যুগ্ম সংঘাতিপতি সুব্রত ঠাকুর। দেখুন, ওনারা কী বলেছেন, মমতা ঠাকুর কী বলেছেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের চিন্তাভাবনা এই ব্যাপারটা নিয়ে। কিন্তু আমরা এই যে মেলা হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবের, ভক্তরা সারা পশ্চিমবঙ্গ শুধু না, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে এবং দেশের বাইরে থেকেও আসে, তাদের ভক্তি এবং তাদের চিন্তাভাবনা। আমরা মেলাটা করি বলতে আমরা তারা আসে, তারা যাতে সুস্থভাবে এখানে এসে থাকতে পারে এবং তাদের ভক্তি যাতে ঠিক মতনভাবে এখানে এসে তারা ঠাকুরের সামনে আসতে পারে এবং কামনাসাগরে যাতে ই করতে দিতে পারে এবং তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। এখন যারা আমরা ঠাকুর বাড়ি থেকে আছি, যারা মতুয়া মহাসংঘ থেকে আছে, তারা আমরা ভক্তের সেই ভক্তির জায়গাটাতেও আমরা তো আঘাত করতে পারি না। তাদের বলে দেওয়া হয়েছে, তাদের কাছে বার্তাও গেছে, যদি কোনো ভক্ত ঠাকুর বাড়িতে আসতে চায়। এখন দেখুন, মেলা হচ্ছে না বলতে মেলাটা ভক্তরা করে, দ্বাদশ পাগল করে। এখন এই ভক্তরা এখন যদি এসে যদি বলে যে আমরা মেলাটা আমরাই নিজেরাই করবো, আমরাই সাজাবো, আমরাই যদি ই করবো, তাহলে আমাদের সেখানে কোনো রকম সে নেই। এটা তাদের একদম সেই ভক্তদের উপরেই ছেড়ে দিয়েছি আমরা। বন্ধে ওনারা বলছেন বন্ধ, এই ব্যাপারে কি আপনাদের কোনো বক্তব্য? দেখুন, বন্ধ আপনি একটা দুটো লোক বা 500-1000 যদি লোক হয় আপনি সেখানে বন্ধের জায়গাটা করতে পারেন, কিন্তু এই যে এখানে লাখ লাখ লোক হয়, তারা যদি বলে যে না, দেখুন বিশ্বাসের উপরে। এখন যদি তাই যদি হতো, আপনাদের আগেও আমি বলেছি, তাহলে পরে কেন মার্শাল ল অ্যাপ্লাই করা হচ্ছে না আটকে দেওয়ার জন্য? তাহলে আর যখন সেটা করা হচ্ছে না, সেই আউটব্রেকটা সেই পর্যায়ে যায়নি বা কোনো রকম তারা গভর্নমেন্ট চিন্তা করছে, তারা বলছে যে আপনারা এক জায়গাতে সেরকমভাবে না হতে যাতে ই করা যায়। আমি যদি ভক্তরা যদি নিজেদের মতন করে সেইভাবে প্রিকশন নিয়ে তারা ই চলতে পারে বা আসতে পারে, সেটা তাহলে পরে টোটালি তাদের উপরে। ঠিক। যদিও বারুণী মেলা নিয়ে ঠাকুর বাড়ির অন্য শিবির করোনা আতঙ্ক তৈরি হওয়ায় এই মেলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর জানিয়েছেন, আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে আজকে এই প্রেস মিডিয়া এই জন্য ডেকেছি যে যাতে এই যা করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষ একটা আতঙ্কে ভুগছে এবং সেটাকে যাতে মানুষের ভিতরে আমরা বেশি করে জমায়েত আমরা করতে পারছি না, এই মুহূর্তে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ঠাকুরের উৎসব জন্মোৎসবটা পালন হবে, কিন্তু আমরা বেশি সংখ্যক লোক আমরা জমায়েত করতে পারছি না। আপনারা কি মেলা করছেন না? আমরা সেই হিসেবে আমরা আজকে বিভিন্ন গোসাই পাগল সাধু তারা অনেকেই আমাদের কাছে তাদের আবেদন পাঠিয়েছে যে সারা বিশ্বের মানুষ এবং ভারতবর্ষে যেটা হচ্ছে, যাতে আমরা এই দিনটা না করে দরকার পড়ে তো এরপরে যদি আমরা পিছিয়ে আমরা করতে পারি, সেটা পরে আমরা সিদ্ধান্ত নেব। সেই কারণের জন্য আজকে প্রেস মিডিয়া এবং বিশেষ করে ভক্তদের কাছে আমরা বলবো, এটা ভক্তদের সত্যি একটা আবেগের দিন, ভ্রাতৃত্ব বন্ধনে মহামিলনের দিন। আমাদের খুব কষ্ট হচ্ছে বলতে, কিন্তু আজকে সামনে যে আমাদের একটা সমস্যা, সেই সমস্যাকে সমাধান করার জন্যই আজকে আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে, যাতে মানুষের ভিতরে জন্য এই রোগটা একটা হিউজ পরিমাণে ভক্তরা আসে বিভিন্ন স্টেট থেকে, সেখানে দাঁড়িয়ে একসঙ্গে যদি জমায়েত করা হয় তাহলে হয়তো এই ভাইরাসটা বিভিন্ন লোকের ভিতরে যেতে পারে। আমরা চাই না যে একটা মানুষের কোনো জায়গায় তার ক্ষতি হোক এই মেলায় এসে। সেই কারণের জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত নিয়েছি? যে আমরা এই ঠাকুরের জন্মোৎসবটা পালন হবে, কিন্তু সেই উপলক্ষে আমরা মেলা এবং তার সঙ্গে যে প্রচুর পরিমাণে লোক আমরা এখানে জমায়েত করতে পারছি না মেলা উপলক্ষে, কেননা মেলা এসে প্রচুর মেলা হচ্ছে না, হ্যাঁ সেটা আমরা করতে পারছি না। ঠাকুরবাড়ির দুই শিবিরের ভিন্ন মত তৈরি হওয়ায় মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বারুণী মেলা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। ফলে বারুণী মেলা নিয়ে এখন দ্বিধাবিভক্ত মতুয়া ভক্তরা। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ।